সমস্যা নেই, আমি চুরি করে নিচ্ছি। আসসালামু আলাইকুম, শোনা যাচ্ছে? বলেন তো। বুঝতে পারছি না, শোনা যাচ্ছে? আসসালামু আলাইকুম এন্ড হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমি জাস্ট লাইভের জন্য রেডি হচ্ছিলাম, তো লাইভের জন্য রেডি হতে হতে আমার যখন ডিনার চলে আসছে, বুঝছেন তো, ডিনার যখন আসছে তো ডিনার না খেয়ে তো এক আর লাইভে যাওয়া যায় না। যদিও আমি একটু আর্লি ডিনার করি, মাগরিবের পরপরই হচ্ছে গিয়ে আমি ডিনার করি নর্মালি, আর তার মধ্যে হচ্ছে গিয়ে এত মজার খাবার রেখে কেউ কি লাইভে যেতে পারে বলেন তো? আপনারা পারবেন বলেন, আমি একটু দেখি, হ্যাঁ ক্লিয়ার আছে কিনা আপুরা একটু বলেন তো, লাইট সাউন্ড সব কিছু ক্লিয়ার আছে কিনা, লাইটটা ক্লিয়ার আছে কিনা? এত মজার খাবার রেখে কেউ কি লাইভে যেতে পারে? আমি তো ভাই পারছি না, আমার অনেক ক্ষুধা লেগে গেছে। তো যাই হোক, আমি যেহেতু পেজে দিয়েছিলাম রোজার আগে, আমরা 10টা পেজকে প্রমোট করব এবং একেবারে ফ্রি অফ কস্ট, ফ্রি অফ কস্ট আমরা 10টা পেজকে রোজার আগে আমরা প্রমোট করব। কে জানে কার দোয়া আমার জন্য লেগে যায়, তাই না? এই ফ্রি প্রমোশন করতে গিয়ে কে জানে কার দোয়া আমার জন্য লেগে যায়, তাই না? বলেন তো, রোজার আগে কিছু সওয়াব কামানোর ইচ্ছা তো সবারই আছে, যেহেতু সামনে রোজা আসতেছে। তো এনিওয়েজ, আমরা হচ্ছে গিয়ে 10টা পেজের ফ্রি প্রমোট করেছিলাম, করবো বলে আমরা হচ্ছে গিয়ে পেজে দিয়েছিলাম, বাট আমরা সব পেজ কিন্তু প্রমোটের জন্য আমরা অ্যালাউ করি না, এবং স্টিল কিছু কিছু হয়তো বা আমাদের মডারেটররা নিচ্ছে, 10টা হয়েছে কি না আমি জানি না, কারণ খুব বেছে বেছে নিচ্ছে। তো আমরা আজকে ফার্স্ট আমাদের যে প্রমোশনটা স্টার্ট হচ্ছে সেটা হচ্ছে আজকে কুক অফ থেকে, আমরা কুক অফ পেজটাকে আমরা আজকে প্রমোট করব। বাট প্রমোশন করার আগে অবশ্যই আগে আমি টেস্ট করব, খাবারের কোয়ালিটি দেখব, দেন হচ্ছে যদি খাবার খারাপ হয় আমি কিন্তু খারাপ রিভিউই দিব, আর যদি খাবার ভালো হয় ডেফিনেটলি আমি ভালো রিভিউ দিব। তবে আমার যেটা দেখে যেটা মনে হচ্ছে খাবারটা একদম ফ্রেশ, এবং হচ্ছে সব কিছুতে আমি যে জিনিসটা দেখলাম ওরা তেলটা কম ইউজ করে, উইচ ইজ ভেরি 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 ইম্পর্টেন্ট, আমার যে জিনিসটা খুব ভালো লাগছে, একেবারে টোটালি একটা ঘরোয়া স্বাদে কুক অফ থেকে খাবার এসছে আজকে ডিনার। হ্যাঁ, আমার জন্য ডিনার এসছে। তো যেহেতু আমি ফ্রি অফ কস্ট হচ্ছে গিয়ে প্রমোশন, আমি সব পেজকে কিন্তু আমাদের মডারেটররা প্রমোশনের জন্য অ্যালাউ করছে না, এই জিনিসটা মাথায় রাখতে হবে আপুরা, সব পেজকে মডারেটররা প্রমোশনের জন্য অ্যালাউ করছে না, ওরা খুব জেনে বুঝে তারপরে হচ্ছে গিয়ে প্রমোশনের জন্য অ্যালাউ করছে, তারপরে হচ্ছে গিয়ে যে জিনিসটা সেটা হচ্ছে গিয়ে পেজটা ছোট হোক বা বড় হোক ডাজেন্ট ম্যাটার, পেজটা ছোট কি বড় এটা একদমই ম্যাটার করছে না, ম্যাটার করছে পেজটা কতটুকু অথেন্টিক, পেজটা কতটুকু লয়ালিটির সাথে কাজ করতে পারবে। কারণ আমি হচ্ছে গিয়ে আমার পেজ থেকে আলহামদুলিল্লাহ একটা মানে আমি আজকে যে জায়গাটা এসেছি আপনাদের অনেক দোয়া এবং সাপোর্টে, আল্লাহর অশেষ সহমতে যে জায়গাটা আমি এসেছি এই জায়গাটা আপুরো একদিন দুদিনে আসি নাই, এবং এই আমি চাইবো না যে আমার পেজ থেকে কোনো খারাপ পেজকে প্রমোট করি যেটা আমার পেজের বদনাম হবে এবং আমার দ্বারা কারো কেউ ক্ষতিগ্রস্ত হবে। তো ডেফিনেটলি আমরা জেনে বুঝেই পেজগুলোকে প্রমোট করব, সে পেজটা ছোট হোক বড় হোক ডাজেন্ট ম্যাটার। তো ফুড কুক অফটা হচ্ছে খুব ছোট্ট একটা নতুন পেজ, বাট আমার ভালো লাগছে, ওনাদের খাবারের কোয়ালিটিটা দেখে ভালো লাগছে, এবং সবচেয়ে বড় কথা আমাদের মডারেটর যারা হচ্ছে যাচাই বাছাই করে পেজ প্রমোশনের জন্য অ্যালাউ করছে, তারা এই কুক অফটাকে সিলেকশন করেছে। আমি অবশ্যই হচ্ছে গিয়ে আগে আমি ইয়ে করবো,
আগে আমি টেস্ট করব, তারপরে আমি রিভিউ দিব। এটা হচ্ছে গিয়ে চিকেন চিলি, চিকেন চিলি কারি যেটাকে বলে, অনেক ভালো লাগছে। এবং আমি যেটা করলাম, একটুখানি আমি রাইস নিয়ে নিচ্ছি, যেটা ফ্রাইড রাইস। আর এই পেজ থেকে আমার জন্য চাইনিজ আইটেম পাঠানো হয়েছে। আরও কি আইটেম আছে না আছে সেটা আপনারা একটু উপরের পেজে দেখেন, আমি ওনাদের লিঙ্কটা দিয়ে দিয়েছি, ওনাদের পেজ লিঙ্কটা আমি দিয়ে দিয়েছি। এখানে আমি যেটা নিয়েছি দেখেন, একদম চিকেন যেটা ফ্রাই না গ্রিল আমি যাই না, বাট জিনিসটা দেখে খুব লোভনীয় মনে হচ্ছে। তারপরে আমি চিকেন কারি নিলাম, তারপরে আমার অনেক পছন্দের একটা জিনিস যেটা ছাড়া, উফ এত দূরে কেন রাখছে, যেটা ছাড়া আমার একদিনও চলে না, সেটা হচ্ছে আমি আমার পছন্দের ভেজিটেবলটা নিয়ে নিচ্ছি। ঠিক আছে, আমার খুবই পছন্দের একটা জিনিস, সেটা হচ্ছে ভেজিটেবল, আমার অসম্ভব পছন্দের একটা জিনিসের ভেজিটেবল, যেটা ছাড়া আমার একদিনও চলে না। তারপরে এখানে আমি কি নিয়ে নিবো, এখানে একটু প্রন আছে, আমি প্রন আইটেমটাও এখানে হচ্ছে সাইডে নিয়ে নিবো। আমার সিস্টেমটা হচ্ছে আপুরা, আমি যেটুকু খাই আমি হচ্ছে মানে একবারে নিয়ে নিই। হ্যাঁ, দেখেন আপনারা একটু দেখলেই বুঝবেন, এখানে আমি চিকেন নিয়েছি, ফ্রাইড রাইস, চিকেন কারি, ভেজিটেবল এবং হচ্ছে প্রন নিয়েছি। ওকে, তো এইটা আমি ডিনারে একদমই কম খাই, বাট এইটা হচ্ছে আমার পরিমাণের জন্য ঠিক আছে। এবং আমার কাছে যেটা মনে হচ্ছে যে খাবারটা খুবই অয়েল ফ্রি মনে হচ্ছে এবং ফ্রেশ মনে হচ্ছে, বিসমিল্লাহ, আমি টেস্ট করে দেন আমি হচ্ছে রিভিউটা দিব। আমি প্রথমে চিকেন কারিটা একটু খেয়ে দেখছি। ওকে, ভেজিটেবলটা ভালো হয়েছে, ডেফিনেটলি চিকেন কারিটা ভালো হয়েছে। আপু আমি একটা কথা বলি, আমি কিন্তু পেমেন্ট নিয়ে কোনো প্রমোশন করছি না, সো আমার খারাপটাকে ভালো, ভালোটাকে খারাপ বলার কোনো দরকার নাই, একদম অনেস্ট রিভিউ আমি দিব, কারণ আমার পেজ থেকে একটা যাচ্ছে। ঠিক আছে, মাশাল্লাহ মাশাল্লাহ, একদম হোমমেড খাবার, হোমমেড খাবারের স্বাদ যদি বাইরের খাবার থেকে কেউ চান তো ডেফিনেটলি আপনারা কুক অফ পেজে নক দিতে পারেন। আলহামদুলিল্লাহ আমার কাছে খুব ভালো লাগছে, এবং এই প্রি প্রমোশনের ফার্স্ট লাইভে আমি স্যাটিসফাইড যে ওদের খাবারটা আসলেই অনেক ভালো। এবং আমাদের মডারেটররা ওদের চুজিংটা অবশ্যই ভালো, কুক অফ পেজটাকে ওরা চুজ করেছে, আলহামদুলিল্লাহ ওদের চুজিংটা ভালো, কারণ পেজের খাবারটা একদমই ঘরোয়া স্বাদ, ওয়েল ফ্রি। আমি জানি না কুক অফ পেজের ওনার কি আমার জন্য এত তেল টেল কম দিয়ে পাঠিয়েছে কিনা, কারণ আপু জানেন যে আমি অয়েলটা কম খাই, নাকি নর্মালি খাবারটা এরকম অয়েল ফ্রি থাকে। মানে যাদের একটু গ্যাসের প্রবলেম আছে বাইরের খাবারে, তারা নিঃসন্দেহে এই এখান থেকে অর্ডার করতে পারেন, ওনাদের খাবার না তেলের পরিমাণটা কম। কম বলতে পারফেক্ট, মানে তেল চিটচিটা খাবার না। আমি চিকেনটা এখনো খাইনি, নিব, প্রনটাও খুব টেস্টি। তো আপুরা সামনে রোজা আসছে, রোজার মধ্যে কিন্তু আমরা অনেকেই কাজে ব্যস্ত থাকি, অথবা বাসায় বানানোটা ঝামেলা মনে হয়, তারা অবশ্যই ঘরে বসে যদি বাইরের খাবারের ঘরোয়া স্বাদটা চান, কুক অফ পেজের নক দিয়ে ডেফিনেটলি অর্ডার করতে পারেন। আলহামদুলিল্লাহ আমার খুব ভালো লাগছে, আমার মনে হয় আপনারাও পছন্দ করবেন। ব্রোকলি, ভেজিটেবল হচ্ছে আমার জান, আমি ভেজিটেবল ছাড়া বাঁচি না। প্রি প্রমোশনের
ফার্স্ট লাইভটাই অ্যাকচুয়ালি আমার অনেক ভালো লাগছে, কারণ ফার্স্ট লাইভটাই আমি দেখলাম আমাদের মডারেটরদের চুজিংটা ভালো, খুব ভালো একটা পেজকে চুজ করেছে। হতে পারে আপুর পেজ ছোট, আর ছোট পেজ বড় হতে আপু চট করে কেউ উঁচুতে উঠে যায় না, আস্তে আস্তে নিচ থেকেই কিন্তু উপর দিকে উঠে। তো ছোট পেজ বড় হতে সময় লাগবে না, যদি কিনা ওনাদের ওনারা লয়ালিটির সাথে কাজ করে। এই আমাকে যে খাবারগুলো পাঠানো হয়েছে মাশাআল্লাহ খুবই ভালো খাবার, একদম ফ্রেশ, একদম হাইজেনিক খাবার, এবং হচ্ছে গিয়ে টেস্ট খুব একদম ঘর বসার, মানে আমার কাছে মনে হচ্ছে কি আমার বুয়াই খাবার বানায় টেবিলে সার্ভ করছে। অনেক মজা, খুবই ভালো, খুবই ভালো খাবার, জাস্ট ঘরোয়া স্বাদ। আমি আগেই বলে দিয়েছি আপুরা, আমার খারাপটাকে খারাপ ভালোটাকে ভালো বলতে হবে অবশ্যই। যেটা খারাপ সেটা আমি বলে দিব, যেটা ভালো ডেফিনেটলি সেটা বলে দিব। একদম তেল কম খাবার আমার খুব ভালো লাগছে, কারণ আমরা কিন্তু বাইরের খাবারে তেল চিটচিট একটা ভাব পাই। আর ভেজিটেবলে আপু আপনি যদি দেখে থাকেন তাহলে যে জিনিসটা করবেন, ভেজিটেবলে আমার মনে হয় মটরশুঁটির পরিমাণটা একটু বেশি হয়ে গেছে, মটরশুঁটিটা কমাই দিলে ভালো হবে। নাকি আমি হচ্ছে বেড়ে নিতেই ভুল করছি, মটরশুঁটি হয়তো বেশি বেড়ে করছি। না ঠিক আছে, আমি অ্যাকচুয়ালি বাড়তেই ভুল করছি, আমার ভেজিটেবল ছাড়া আমার চলে না, তো চলেই না, একদম না। তো আপুরা আমার মতো যারা রান্নাতে অনেক ফাঁকিবাজ বা অনেক ব্যস্ততার কারণে কিচেনটা খুব বেশি দেখা হয় না, প্লিজ আপু আপনারা কুক অফ পেজে নক দিয়ে ওনাদের কাছ থেকে হোমমেড খাবার অর্ডার করতে পারেন। ডেফিনেটলি আমি বলছি একদম ঘরোয়া স্বাদটাই আপনি খুঁজে পাবেন, একদমই ঘরোয়া স্বাদ। মানে আমার কাছে মনে হচ্ছে আমার বুয়া রান্না করে টেবিলে দিচ্ছে, এরকম লাগতেছে। বুঝতে হবে আপুরা আমার পেজ থেকে লাইভটা যাচ্ছে, যেন কোনো পেজ যাবে না, পেজ ছোট হোক বা বড় হোক কোয়ালিটিটা মেনটেন করতে হবে। তো আপুরা আলহামদুলিল্লাহ আমি জাস্ট আমার ডিনারটা হচ্ছে কমপ্লিট করে ফেলেছি। আমার ডিনারটা আমি খুব অহংকার কমেন্ট করলে উত্তর দিতে পারেন না আপু, আপনার মনে খেয়াল করেন না, আমি ক্যামেরাটা দূরে সরে আমি জাস্ট খাচ্ছিলাম, কারণ আমার পেজে সুন্দর একটা রিভিউ দিতে হবে,
চমৎকার কুক অফ থেকে সুন্দর একটা না অনেস্ট রিভিউ দিতে হবে। তো আপু আমি কেমনে করে হচ্ছে কমেন্টস এর আপনার কমেন্টস তো আমি দেখি না, আমি একটা কমেন্টস ও দেখিনি, এই ফার্স্ট আপনার কমেন্টস দেখলাম। কারণ হচ্ছে আমি ডিনার করতেছিলাম আপু, এখানে অহংকারের কিচ্ছু নাই, ঠিক আছে। সো আমি এইটুকু বলতে পারি আপু যে আমাদের ফ্রি প্রমোশনাল লাইভের যেটা আমরা রোজার আগে 10টা পেজকে সিলেকশন করব, আজকে ফার্স্ট লাইভ ছিল এবং আমার মনে হয় মডারেটররা খুব মানে বুঝে শুনেই পেজটাকে হচ্ছে গিয়ে সিলেকশন করছে। খুবই ভালো একটা পেজ এবং হচ্ছে গিয়ে একদম ফ্রেশ খাবারটাই পাঠিয়েছেন, আমার কাছে খুব ভালো লাগছে। এবং আপনারা যারা ঘরে বসে বাইরের একদম হচ্ছে গিয়ে ঘরোয়া স্বাদের খাবারটা পেতে চান, তারা কুক অফ পেজে নক দিবেন, আলহামদুলিল্লাহ অনেক ভালো খাবার আপু। রিভিউ মানে খারাপ হইলে আমি খারাপটাই রিভিউ দিব, হ্যাঁ, কারণ আমার পেজ থেকে যাচ্ছে বলে কথা। সো খারাপ হলে আমি খারাপ রিভিউ দিব, ভালো হইলে ডেফিনেটলি ভালো রিভিউ দিব। অনেক ভালো হয়েছে মাশাল্লাহ, আমার খুব ভালো লাগছে খাবারগুলো খেয়ে। তো আশা করি আমাদের মডারেটররা এরকম বুঝে শুনে পেজগুলোকে সামনের দিকে আরো যে আরো 9টার লাইভ হবে সামনে বুঝে শুনেই পেজ সিলেকশন করবে। তো মাশাআল্লাহ অনেক ভালো লাগছে কুক অফ আপু, আপনি পেজ ওনার যিনি আছেন কুক অফ এর, আপনাকে অনেক অনেক থ্যাংকস। আপনার খাবার আসলে অনেক মজা এবং আপনার হাতে জাদু আছে মাশাআল্লাহ, অনেক ভালো খাবার। তো আপনারা ঘরোয়া স্বাদ পেতে হলে কুক অফ পেজে অবশ্যই নক দিতে পারেন। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আমার ডিনার কমপ্লিট করেছি, আপনারাও কমপ্লিট করেন। আর এবং আমাদের কিন্তু আজকে 2টো লাইভ আছে, সো আমাদের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।